আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল জিহাদ অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য আবারও নতুন একটা এয়ারড্রপ নিয়ে আসলাম। এয়ারড্রপটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যা পাবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, তবে এখনও এটার উইথড্রল আপডেট আসে নাই। উইথড্রল আপডেট আসলে আমি জানাই দিব। আপাতত কীভাবে জয়েন করবেন প্রসেসটা দেখাই দেয়। এখান থেকে আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করার আগে আবার পোস্টের মধ্যে ব্যাক করবেন। এখান থেকে আপনারা প্রথমে রেফারেল কোডটাকে কপি করবেন। রেফারেল কোডটাকে কীভাবে কপি করবেন, আপনারা আমি যেটা মার্ক করে দিছি ওই কারণের মধ্যে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। তারপরে ওখান থেকে আবার আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেখাই দিই, অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে সরি, এরকম একটা ইন্টারফেস আসবে। উপর দিকে দেখেন একটা অপশন আছে, আমি মার্ক করে দিছি। এটাতে ক্লিক করলে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ইংলিশের মধ্যে সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনাকে প্রথমে ইমেলটা দিতে বলবে। আপনার ইমেলটা দিয়ে দিবেন, যেটা আপনি সবসময় এয়ারড্রপের জন্য ইউজ করেন। ইমেলটা দেওয়ার পরে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বার চাইবে, ওখানে আপনারা আগে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো +880 এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা 1 থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। 0 থেকে দিতে হবে না, কারণ 0 থেকে অলরেডি দেওয়া আছে। তো এটা দেওয়ার পরে অথেন্টিকেটের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন একটু পরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো কোডটা আপনি চ্যাটবক্সের মধ্যে গিয়ে দেখে নেবেন, ঠিক এরকম একটা কোড আসবে আর কি। তো এখান থেকে আপনারা কোডটাকে কপি করে অথবা এমনিতে ওখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। ধরেন আপনার পাসওয়ার্ড দিতে হবে সব ডিজিটের। ধরেন আপনারা যেভাবে রিয়েল এস্টেট অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট করছিলেন, আপনার নাম দিবেন, তারপরে প্রথম অক্ষর বড় হাতের এবং আপনার নাম, তারপরে কয়েকটা সংখ্যা, তারপরে লাস্টে একটা স্পেশাল ক্যারেক্টার, বলেন হ্যাশট্যাগ বলেন বা @ বলেন, যেটা বলেন আপনার মন যেটা ইচ্ছা আর কি। তারপরে এটা দেওয়ার পরে নেক্সটের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনাকে আবার সেম পাসওয়ার্ড দিতে বলবে নিচের দিকে, কনফার্ম পাসওয়ার্ড আর কি। এটা দেওয়ার পরে আবার নিচের দিকে কনফার্ম করবেন। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে, এখানের মধ্যে প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপআপ আসবে, পপআপের মধ্যে আপনাকে এখানে একটি অপশন থাকবে, একটি অপশনের মধ্যে ক্লিক করবেন, দেখবেন এটা ডান হয়ে গেছে। ঠিক এরকম করে চারটাকেই কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পরে নেক্সট স্টেপে যাওয়ার জন্য সাইন আপের মধ্যে ক্লিক করবেন, তারপরে একটু ওয়েট করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আপনাকে অটোমেটিক্যালি নেক্সট স্টেপের মধ্যে নিয়ে যাবে। ওখানে অলরেডি লেখা আছে যে অটোমেটিক্যালি নেক্সট স্টেপের মধ্যে নিয়ে যাবে। তারপর আপনার ইনভাইটেশন কোড দিবেন। তো ইনভাইটেশন কোড প্রথমে যেটা কপি করছিলেন আর কি, তো আমি আবারও দেখাই দিই কীভাবে ইনভাইটেশন কোডটা দিবেন। আমি টেলিগ্রামে যাই। টেলিগ্রামে যাওয়ার পরে আপনারা এখান থেকে এটাকে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? তো তারপরে কোডটাকে ওখানে পেস্ট করে দিলে হবে। কোডটাকে পেস্ট করে দিলে আপনি 5 কয়েন পাবেন আর কি, আদারওয়াইজ হয়তো এয়ারড্রপ কয়েন ক্লাইম হবে না আর কি। তো আপনারা চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতেও পারেন, মন না চাইলে নিচের দিক থেকে স্কিপও করে দিতে পারেন। নিচ থেকে স্কিপ অপশন লেখা আছে, তো আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন। তারপরে ইয়েস আই গট ইট এর মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনারা যেটা সিলেক্ট করা আছে ওটাই ঠিক আছে। তারপর নিচের দিকে সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। আর একটা ওগুলো সব আমার স্ক্রিনশট ছিল, আমি অলরেডি সাইন আপ করে নিয়েছিলাম। তারপরে এখানে আসার পরে ডোন্ট ওপেন ফর 24 আওয়ার এটার মধ্যে ক্লিক করবেন, তা না হলে পপআপটা বারবার আসবে আর কি। দেখবেন আপনার ব্যালেন্সের মধ্যে 5 পয়েন্ট তারা দিয়ে দিছে, ঠিক আছে? তো এরকম আমি সবগুলো আপনাদের থেকে ইয়াতে দেখাচ্ছিলাম, স্ক্রিনশট থেকে দেখাচ্ছিলাম। তো এখন আমি অ্যাপটা ওপেন করি। অ্যাপটা ওপেন করার সময় হয়তো আপনার পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা আপনি প্রথমে দিছিলেন আর কি। তো পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মের মধ্যে ক্লিক করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে।
দেন নেক্সট স্টেপের মধ্যে যাবেন। তারপর নিচের দিকে ওয়ালেট অপশন থাকবে, এই ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন। আমার থেকে হয়তো দু একটা রেফার হয়েছিল, সেজন্য ব্যালেন্স বেশি দেখাচ্ছে আর কি। তো আপনারা চাইলে আপনারা রেফার করতে পারেন, এবং রেফার করার জন্য আপনারা নিচের দিকে একদম ডান পাশে কর্নারের মধ্যে সেটিং অপশন পাবেন, ওখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার ইউজার নেম সেট আপ করতে বলবে। একটা ইউজার নেম সেট আপ করলে করে নেবেন, না করলে হয়তো সমস্যা নেই। আর তাছাড়া আপনার রেফারেল কোডটা কপি করতে চাইলে আমি মার্ক করে দিচ্ছি, এই অপশনটাতে ক্লিক করলে আপনার রেফারেল কোডটা কপি হয়ে যাবে। চাইলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে তাদেরকে রেফার করে আপনি কিছু কয়েন ইনকাম করে নিতে পারেন আপাতত। তো ভিডিও আপলোড আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। এখন আপনার তো সেন্ড অপশনে ক্লিক করলে এখানে মানে আন্ডার মেনটেন দেখায় আর কি, বলতেছে আপাতত এই অপশনটা মেনটেনের মধ্যে আছে। নেক্সটে যখন ওপেন হবে বা কোনো মার্কেটের মধ্যে এই কয়েনটা লিস্টেড হবে তখন আমি আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সবই এয়ারড্রপের আপডেট পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।